স্বাগতম জনাইছো শ্রীরাম মহাপর্ব আর ঐতিহাসিক খনৰ বাবে সমগ্র দেশ সমগ্র বিশ্বয় বিশ্বৰ সনাতন সংস্কৃতির বিশ্বাসী সকলকে অপেক্ষা করেছে। কাইলৈ দুপুরিয়া প্রাণ প্রতিষ্ঠা হব অযোধ্যাত নবনির্মিত মন্দিরত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হব। আর ইতিমধ্যে আজির দিনটো এটা কম গুরুত্বপূর্ণ দিন নহয়, সত্তরটা বছরের পিছত টেন্টত অস্থায়ী মন্দিরত থকা রামলালা বিরাজমান আজি মূল ভবনত আজি প্রতিষ্ঠা করা হয়েছে। এই রামলালা বিরাজমানকে আজি সত্তর বছর পূর্বে যেতিয়া এক বিতর্কিত পরিস্থিতিত রাম মন্দিরের পর বাহিরলে উলিয়াই অনা হয়েছিল আর তারপর টেন্টর তলতে তাত পূজা অর্চনা করে আসছিল, সেই সময়সাত নির্মোহী আখড়া আর তেওঁলোকৰ সৈতে জড়িত লোকসকলে তাত মহন্ত দাস বা অন্যান্য যিসকল লোক আছিল তেওঁলোকৰ সম্পদ রায় তেওঁলোকৰ জড়িয়তে তাতে পূজা অর্চনা করা হয়েছিল। পরবর্তী পর্যায়ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আর অস্থায়ীভাবে এক চালির ব্যবস্থা করা হয়েছিল আর তাতেই আছিল। আর আজি এই সন্ধ্যা আরতি আমি দৃশ্য দেখাইছো আর এই সন্ধ্যা আরতির মাজেরে রামলালা বিরাজমানক এই ভবনত প্রতিষ্ঠা করা হল। এইটো একটা গুরুত্বপূর্ণ কথা, দেশের বিভিন্ন প্রান্তর বিশ্বের বিভিন্ন প্রান্তরপা যা সত্তরটা বছরের অযোধ্যালয় লোকসল যায় আর ভঙা ইটার টুকুরা ভঙা মন্দিরের ধ্বংসাবশেষ এনে ধরনের এক ভঙা চিঙা পরিবেশের মাজত রামলালা ত্রিপাল এখনেরে ঢাকি থাকা থাকে, এখন কাপড়ে উপর একটা আচ্ছাদন দিয়ে থই দিয়া থাকে আর তাতেই পূজা অর্চনা অস্থায়ীভাবে করে। বিভিন্ন সময় রামলালার ওসরলে যাওয়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, নিরাপত্তা বাহিনী আছিল, কেন্দ্রীয় সংরক্ষিত আরক্ষী বাহিনী আছিল আর রামলালা আছিল এক প্রতীক। আসলতে ভগবান শ্রীরামচন্দ্রর হয়ে রাম মন্দিরের হয়ে অযোধ্যাবাসীর হয়ে আইনী যুঁজখন রামলালায় যুঁজিছিল, রামলালার হয়ে আবেদন করা হয়েছিল আর এই সমগ্র যুঁজত প্রতীকী শক্তি আছিল, যে শক্তিক লৈ মানুষে যুঁজখন আগুয়াই নিছিল সেয়া আছিল রামলালা বিরাজমান, যার আজি অযোধ্যার নবনির্মিত মন্দিরত প্রতিষ্ঠা সম্পন্ন হল। এইখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি দৃশ্য দেখাই থাকিম এই মুহূর্তে সেই পূজা অর্চনা। সরযু নদীর বিখ্যাত সরযু নদীর পারের এই ঘাট, এই ঘাটতেই ভগবান রামচন্দ্রই সীতা দেবীক উদ্ধার করে উভতি অহার পাছত অযোধ্যাবাসী দীপাবলীর আয়োজন করেছিল আর তেতিয়ার পরম্পরাগতভাবে এই যে সন্ধ্যা আরতি অর্চনা করা হয় আর এই অর্চনার দৃশ্য আমি একে সময়তে দেখাই থাকিম। কিন্তু ইতিমধ্যেই রামলালার মূর্তি আনি মন্দিরত স্থাপন করা হল, ইতিমধ্যেই তাত বিভিন্ন ধরনের দৈনিক কার্যসূচী সমূহ চলাই থকা হয়েছে প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তর। ইতিমধ্যে আজি সন্ধ্যা এই শো আরম্ভ করার ক্ষন্তেক সময়ের পূর্বে রামলালা বিরাজমানক প্রতিষ্ঠা করা হয়েছে আর কাইলৈ এই যে অনুষ্ঠান আজি ক্ষন্তেক সময়ের পূর্বেও আমার সাংবাদিক গীতাশ্রীয়ে দেখাইছে, গীতাশ্রী দীর্ঘদিন ধরে আছে, আমার জ্যেষ্ঠ সাংবাদিক পার্থজ্যোতি বরাও আছিল, তেওঁলোকে আমাক সমগ্র দৃশ্য দেখাইছে। এই মুহূর্তে মায়াময় হয়ে পড়েছে, আলোকসজ্জা বন্তি আরতি ধূপ ধূনা নব্যদ্যরে এক মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে আর এই ক্ষণটির কারণেই সমগ্র বিশ্বর সনাতন সংস্কৃতির বিশ্বাসী লোকসকলে অপেক্ষা করেছিল এক গুরুত্বপূর্ণ ক্ষম। মোর সঙ্গে কেবাজনো বিশিষ্ট ব্যক্তি আছে, ডক্টর রবীন শর্মা ডাঙরিয়া মই স্বাগতম জানাইছো, বৌদ্ধিক প্রমুখ উত্তর পূর্বাঞ্চল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, আমি আপনার সঙ্গে কথা পাতিম, ডক্টর গজেন্দ্র অধিকারী সভাপতি অসম ইতিহাস সংকলন সমিতি অধিকারী ডাঙরিয়া আমার সঙ্গে পূর্বেও আছিল, অসমৰ সৈতে রাম রামায়ণের কি সম্পর্ক আমি কথা পাতি, মূল সঙ্গে বলেন বৈশ্য ডাঙরিয়া আছে রাজ্যিক সচিব বিশ্ব হিন্দু মহাসংঘ দীঘলীয়া দিন ধরে এই যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে জড়িত, মূল সঙ্গে কঙ্কনা গোস্বামী ডাঙরিয়ানী আছে ভারতীয় জনতা পার্টি রাজ্যিক সমিতির মুখপাত্র, স্বাগতম জানাইছো আপনার। মূল সঙ্গে গীতাশ্রী সংযুক্ত হয়েছে অযোধ্যারপা, স্বাগতম জানাইছো। মূল সঙ্গে বিজিৎ দাস আছে, বিজিৎ দাস রাম জন্মভূমি আন্দোলনত 1992 চন কবলে গেলে 1988-89 চনের পর যে শক্তিশালী আন্দোলন আরম্ভ হয়েছিল সেই আন্দোলনত বহু লোকের অবদান আছিল। দুদিনের পূর্বে মাত্র মানে শো করেছিল ভাষাতেই কথা কয় মহামণ্ডলেশ্বর নির্মোহী আখড়ার মূর সঙ্গে সংযুক্ত হয়ে আছে স্বামীজি, তখেতে কব জানে ইমান তখেসর সম্পর্ক আছে, নির্মোহী আখড়ার শ্রী মহামণ্ডলেশ্বর দায়িত্বত আছিল। বিজিৎ দাস ডাঙরিয়া মূর সঙ্গে সংযুক্ত হয়েছে করিমগঞ্জের পর, যি 1992 চনের বা তার আগরে আর পিছতো এই রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিল। প্রকাশ কুমার বৈদ মূর সঙ্গে সংযুক্ত হয়েছে, সভাপতি ইন্টারন্যাশনাল বেইস ফেডারেশন, তিনচুকিয়ার পর আর প্রীতম কুণ্ডু মূর সঙ্গে সংযুক্ত হয়ে আছে। আমি কথা পাতি, মানে প্রথমতে আইসো ডক্টর রবীন শর্মা ডাঙরিয়া আসলে, রবীন শর্মা ডাঙরিয়া নিতান্ত কবলে গেলে প্রতিজন হিন্দু কৃষ্টি সংস্কৃতি ধর্মত সনাতন ধর্মত বিশ্বাসী লোকের আজি কাইলৈ দিনটির এক ইতিহাস গৌরব উজ্জ্বল মুহূর্তর এক প্রতীক্ষা আর কাইলৈ সুকলমে অনুষ্ঠান সমাপন হব, তাত কোনো ধরনের সন্দেহ নাই, তার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে আর ভগবান রামচন্দ্রক পুনর প্রতিষ্ঠা করা
ভগবান রাম কেবল মাত্র এজন ধর্ম গুরু বা আমার এজন উপাস্য দেবতাই নহয়, ভগবান রামচন্দ্র আমি আমার সমগ্র সংস্কৃতির এজন ব্যক্তি, আর আমি রাজনৈতিকভাবেও চর্চা করা হয়, আনকি মহাত্মা গান্ধীও রামরাজ্য স্থাপনের কথা কৈছিলে, মহাত্মা গান্ধী রামরাজ্যের আটাইতকৈ শক্তিশালী এডভোকেট আছিল, এডভোকেসি করেছিল জীবন, গতি বিভিন্ন দিকরে ভগবান রামচন্দ্র আমার জীবনত আহে আহে কুহে কুহে সোমাই আছে, আনকি অসমতো আমি তুলসীর তলত প্রার্থনা করতো ভগবান শ্রীরামচন্দ্রর কথা কো, আমার ঘোষাত মাধবগুরুয়ে শঙ্করদেবর শঙ্করগুরুয়ে নাট রচনা করে থাকে গেছে রাম বিজয়, মাধবগুরুয়ে ঘোষাত আমি রামর বর্ণনা রামর প্রতি আমার সেবা কেনেক আমি আগবাবলে কই থাকে গেছে, গতি বিভিন্ন ধরনের সংপৃক্ত হয়ে আছে। এই মুহূর্ত মানে প্রথমতে আপনার ব্যক্তিগত অনুভব জানি বিচার। ধন্যবাদ। আজির এই পবিত্র ক্ষণত রামলালার প্রতিস্থাপনের প্রাক মুহূর্ত মানে প্রথমতে নামগুহার আমার সন্ত কবি মাধবদেব রচিত নামগুহার এটি পদ উল্লেখ করব বিচারিছো। তেখেতে কইছে ঘোষার একেবারে শেষত, সমস্ত ধর্মর উপরে বসিয়া রাম নাম প্রকাশ হয়, সকলো ধর্মর একেবারে শ্রেষ্ঠতম যেটি প্রকাশ সেই প্রকাশটাই হল রাম। আর এই রামর নাম যিজনে লয়, মাধবদেবে নিজে কইছে তার আর কাক ভয়, আর কোনো ভয় করবলগিয়া তেওঁৰ কোনো অস্তিত্ব নাথাকে। সেইভাবে এই বৈষ্ণব কবিগৰাকীয়ে নামঘোষাত কৃষ্ণৰ চৰণ বৰ্ণনাৰে তেখেতে নামঘোষা আৰম্ভ কৰিছে, কিন্তু ৰাম নামৰ ধ্বনিৰেই কেৱল ৰাম 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 লোকঘোষাৰেই তেওঁ নামঘোষাখন সামৰণি মানিছে। ডক্টৰ বাণীকান্ত কাকতীয়ে এই প্ৰসংগত কৈছিল যেন শাওণ পক্ষীয়ে যেনেকৈ তেওঁৰ মৃত্যুৰ সময়ত আকাশতে গীত গায় নাইকিয়া হৈ যায়, আকাশত বিলীন হৈ যায়, যেন মাধবদেৱেও কবি মাধবদেৱেও নামঘোষাত রাম নাম উচ্চারণের জড়িয়ে রামর জড়িয়ে ঈশ্বরের প্রাপ্তিত বিলীন হয়ে যাবলে প্রয়াস করেছিল। গতি এনে এগারী আধ্যাত্ম সুবরণ আর রাম মন্দিরের জড়িত হয়ে আজির যে পরিবেশ, এই পরিবেশের পরিপ্রেক্ষিত দুটামান কথা নতুনক আমি ভাবিব লাগিব। কিছু বিশেষ বিশেষ বৌদ্ধিক মন্থনত এইটি নিশ্চিত করবলে চেষ্টা করা হয়েছে যেন অসমত রামর অস্তিত্ব সম্পর্কে এক ধুয়লি কুয়লি এক পরিবেশর রচনা হয়েছে, যেন রামায়ণর মাধব কন্দলে 1400 শতিকাত রচনা করা রামায়ণখনের পিছরপরাহে যেন রামর বা রামায়ণের কাহিনীভাগ অসমলে আহে, তার আগত যেন রামর কোনো অস্তিত্ব নাছিল, এনেকুৱা এটা ধারণাও ব্যক্ত হবলে ধরেছে। কিন্তু আসলতে এটু ঠিক নহয়, এটু একটা অর্ধসত্য, কারণ 1400 শতিকাত মাধব কন্দলীয়া যখন রামায়ণের কথা আমি পাও, সেই রামায়ণখন একদিনে ভূমিত আহি চিঠি পেলোয়া নাছিল, আর মাধব কন্দলীয়েও সেই রামায়ণখন কোনো ভারতবর্ষের কোনো প্রান্তরপরা সংস্কৃতরপরা বুকুত সাবতি অসমলৈ লৈ আহি অসমত বসবাস করার প্রেরণা তেনেকুৱা কোনো ধরনের পরিবেশ পোৱা নাছিল। আসলতে রামর বিষয়ে বা রামায়ণের যেটি চর্চা, এই চর্চাটো মাধব কন্দলীয় রামায়ণের বহু বছর আগরপরা বহু আগরপরাই ইয়াত সন্ধালনীভাবে চলি আছে। আমি লোকজীবনের ফল ফলে যদি চাও, লোকজীবনের মাজত রামায়ণের প্রভাব বা রামর প্রভাবটি অতি ব্যাপকভাবে মন্থিত হয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। আমি প্রতিটি কথাতে আমি লোকভাষাতে সেই রামও নাই, সেই অযোধ্যাও নাই, সেই আই সীতা পাতালে লুকাও ইত্যাদিবিলাক কথা যে আমি কওঁ, এইটো অকল রামায়ণ পড়ি, মাধব কন্দলীয় রামায়ণখন এটা বৌদ্ধিক গ্রন্থ, এই গ্রন্থখন কেবল বৌদ্ধিক চর্চার কারণেহে যাত লিখা হয়েছিল, বৌদ্ধিকভাবে ব্যপ্ত মানুষখিনিয়ে সেই রামায়ণখন বিষয়ে জানিছিল, সাধারণ মানুষে কিন্তু সেইটো কোনো জনা নাছিল। কিন্তু কি উপায়ে লোকভাষাত কেনেকৈ এই কথাবিলাক আহিল, এই কথাবিলাক কিন্তু আমাক বুঝায় যে রামায়ণ রচনার আগতে আগরপরাই রামর যেটো সন্ধালনী যেটো রূপ, তার যেটো বাংময় বিহুত রাম আছে, আমার বিয়াত রাম আছে, আমার প্রার্থনাত রাম আছে, সেইটোৱে মানে রামায়ণৰ বাহিৰেও আমি শ্রাদ্ধপিণ্ড করো, এই যে শ্রাদ্ধপিণ্ডত যিখিনি আমি আচার হেৰি করো, সেই আচারখিনি তাহানি সরজু নদীর পারত মানে রামচন্দ্রই দশরথক যেটো পিণ্ডদান করেছিল, আর সেই পিণ্ডর যেটো রূপ, সেই রূপে আমার আজিও আমার প্রচলিত হয়ে আছে, যেটো রামায়ণ রচনা করা বহু আগরপরাই ইয়াত প্রচলিত হয়ে আছে। যেনেকে পিণ্ডটো আমি গয়ার ফেলে ঠেলি দিও, ইয়াত থাকিলেও ঠেলি দিও, আর রামচন্দ্রও দশরথর পিণ্ডটো গয়ার ফেলে ঠেলি দিছিল, এই রামায়ণত লেখা আছে, বর্ণিত আছে। ঠিক তেনেদরে আসলতে মই যেটো ভাবো যে অসমত বহু বছর রামায়ণ রচনা করার বহু আগরপরাই অসমত একটা
ডাঙৰ লোক সংস্কৃতিৰ মাধ্যম কিছুমান আছিল। তাৰ ভিতৰত প্ৰধান মাধ্যমটো আছিল ওজাপালি। ওজাপালিৰ তিনিটা ভাগ, আমি দুটা ভাগৰ কথা বিশেষকৈ জানো, যে এটা হ'ল ব্যাস ওজা, তেওঁলোকে মহাভাৰতৰ পদবিলাক গায়, আৰু আনটো হ'ল শুকনানী ওজা, যিয়ে মনসা পূজা গায়। কিন্তু তাৰ উপৰিও আৰু এটা ওজাপালিৰ এটা ৰূপ এটা আছিল, সেইটো হ'ল ৰাইমন গোৱা ওজাপালি। তেওঁলোকে কেৱল ৰামায়ণকে গাইছিল, অৰ্থাৎ মূল ৰামায়ণৰ পৰিৱেশটোক সমাজৰ মাজলৈ, জনসাধাৰণৰ মাজলৈ বিয়পোৱাৰ ক্ষেত্ৰত এই ৰাইমন ওজাপালিসকলে ৰাইমন সংগীতে যথেষ্ট প্ৰভাৱ বিস্তাৰ কৰিছিল। আমাৰ পুৰণি পুথিত আছে, উল্লেখ আছে, যে আমি যদিও ভাবোঁ যে ভাৰতৰ লগত আমাৰ কোনো ধৰণৰ সংযোগ নাই, আমি অসমখন বেলেগ, ভাৰতখন বেলেগ, তেনেকুৱা কিন্তু কথা নহয়। আমাৰ কাৰ্বিসকলৰ তেওঁলোকৰ মোটামুটি এটা লোকসংগীত, নাট্য আচলতে ডান্স ফৰ্ম এটা তেওঁলোকৰ আছিলে, ড্ৰামা ফৰ্ম তেওঁলোকৰো আছিলে, চাবিন আলোন বুলি তেওঁলোকৰ, এতিয়াও তেওঁলোকে কৰে, তেওঁলোকে এতিয়াও আজিৰ তাৰিখতো বৰপেটা অঞ্চলত এটা প্ৰচলিত ভাল লোকগীত আছে, মই উল্লেখ কৰিছোঁ এই প্ৰসংগত, লোকগীত যে তেওঁলোকে আয়তীসকলে গায়, মানে প্ৰভু ৰামচন্দ্ৰ যেতিয়া সীতাক লৈ যোৱা হয়, লৈ যোৱাৰ ক্ষেত্ৰত আয়তীসকলে মানে গীত গাই 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 কয় যে হেৰি, হনুমান সাগৰ বান্ধা চাওঁ, জানকীক উদ্ধাৰিব ৰণ কৰিবা যাওঁ, হনুমান সাগৰ বান্ধা চাওঁ, জানকীক উদ্ধাৰিব ৰণ কৰিবা যাওঁ। এইবিলাক লোকভাষা, লোকভাষাত লোকবাংময় হৈ বিচলিত হৈ আছে ৰামৰ কথা। কিন্তু বৈষ্ণৱ যুগত কৃষ্ণ আৰু ৰাম অভেদ্যভাৱে, একাত্মভাৱে তাত পৰিৱেশিত হোৱাৰ কাৰণে হয়তো বহুতে ভাবে যে বৈষ্ণৱ যুগৰ পৰা ৰামায়ণৰ চৰ্চাটো হৈছে। কিন্তু আমি দুৰ্গা পূজা পাতোঁ, আমি ভগৱান শ্ৰীৰামচন্দ্ৰই পতা দুৰ্গা পূজাটোৱে পাতোঁ, যদিও আমাৰ ইয়াত কামাখ্যা ধাম আছে, কামাখ্যা ধামত আমি চ'ত মাহত পূজা পাতোঁ। হয়, মই আপোনাৰ ওচৰলৈ আকৌ এবাৰ আহিম আপোনাৰ ওচৰলৈ, ডক্টৰ গজেন্দ্ৰ অধিকাৰী ডাঙৰীয়া, একেই কথা, একেটা বিষয়, আমাৰ লোক সংস্কৃতি সমৃদ্ধ হৈ আছে আৰু বিভিন্ন ইতিহাসত ইয়াৰ উল্লেখো আছে। ধন্যবাদ, মই আটাইকৈ ধন্যবাদ দিছোঁ। এনেকুৱা এটা পবিত্ৰ কথা, পবিত্ৰ ৰাম নাম পাতিলেই যিহেতুকে সমস্ত পাপ ক্ষয় হয় বুলি কৈছে, ৰাম নামে ৰাম নামে মৰণামাৰে পাপক কৰে ক্ষয়, ৰবীন্দ্ৰই যিটো নামঘোষাৰ কথা কৈছিলে তাতে এটা পদ তেনেকৈ দিছিলে আমাৰ মাধৱদেৱে, যে ৰাম নামে মৰণামাৰে পাতক কৰে ক্ষয়। যি হওক, আপুনি চাব যে কেৱল অসমে নহয়, অসম আৰু ভাৰতবৰ্ষই নহয়, সমগ্ৰ ছাউথ ইষ্ট এছিয়াত আৰু সমগ্ৰ এছিয়াতে এই ৰাম নামে এনেধৰণে প্ৰভাৱ পেলাইছিল আৰু কি ধৰণে প্ৰভাৱ পেলাইছিল সেই সম্পৰ্কীয় এখন আলোচনা চক্ৰ হৈছিল 1980 চনত নতুন দিল্লীত সাহিত্য একাডেমীয়ে পাতিছিল। তাৰ যিবিলাক পেপাৰ হৈছে সেইবিলাক পেপাৰ লৈ এখন কিতাপ হৈছে, তাৰ নাম হৈছে ৰামায়ণ ইন এছিয়া। তাত যিগৰাকীয়ে আমাৰ ছেক্ৰেটাৰী, তেখেতে এটা বাক্য ক'লে যে ৰাম এই শব্দটো সৰ্বসাধাৰণ মানুহৰ কাৰণে, যিবিলাক ইলিটাৰেট মানুহ, জনসাধাৰণ, তেওঁলোকৰ কাৰণে বিখ্যাত আৰু পণ্ডিতসকলৰ যিটো ওম, এই শব্দটোৰ এটা বেলেগ পৰিভাষা হৈ গৈছে, এই শব্দটোৰ বিকল্প হিচাপে ৰাম ব্যৱহাৰ হৈছিল এইবুলি তেওঁ তাৰ পৰিভাষাত কথাটো কৈছে। আৰু সেইটো আমাৰ দেখাও যায়, কাৰণ কিয়, ৰামৰ কথাবোৰ আপুনি কেৱল লোকভাষাত, এখেতে ঠিকেই কৈছে, যেতিয়া কোনো ঘটনাৰ যদি ঐতিহাসিক গুৰুত্ব বুজিব লগা হয় তেন্তে প্ৰথমে আমি সেই গুৰুত্বটো, এই ঘটনাটোৱে, সেই কাহিনীখিনিয়ে লোকসমাজত কি ধৰণে প্ৰভাৱ পেলায় তাৰ ওপৰত প্ৰথম চকু দিব লগা হয়। এই অৰ্থত দেখা গৈছে যে আমি বুৰঞ্জীৰ ফালৰ পৰা যদি চাওঁ, তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ যিবিলাক আমি বিশেষকৈ শিলালেখ আৰু তাম্ৰলেখ পাইছোঁ, তাৰবিলাকৰ ভিতৰত আমি একেবাৰে তৃতীয় শতিকাৰ মৌৰ্য সম্ৰাট দশৰথৰ নাম এটা পাইছোঁ আমি, দশৰথৰ নাম পোৱা গৈছে, সেইটো তৃতীয় শতিকাতে পোৱা গৈছে। আকৌ আমি অষ্টম শতিকাত পাইছোঁ আমি ৰাজস্থানৰ কেইবাখনো শিলালিপিত, তাত আনকি দিলীপ, ৰঘুবংশৰ দিলীপ ৰজাৰ নাম উল্লেখ কৰিব কৰা আছে। তেনেকৈ মই আগৰ হেৰিটোত কৈছিলোঁ, আমাৰ আগৰ বক্তব্যত, পৰহিৰ বক্তব্যত মই কৈছিলোঁ যে কেনেকৈ আহোম ৰজাসকলে দি প্ৰদান কৰা শিলালিপি আৰু তাম্ৰলিপিসমূহৰ অন্তত 8খনত, সেইখন লাগিলে কামাখ্যা দেৱীৰ মন্দিৰৰ কাৰণে উৎসৰ্গ, কামাখ্যা মন্দিৰৰ যিখন আৰম্ভ হৈছে শ্ৰীৰামেৰে, গতিকে বুজা যায় যে ৰামৰ প্ৰভাৱটো কিমান আছিল। আৰু ৰবীন্দ্ৰ শৰ্মাই ঠিক কথাতে কৈছে যে মাধৱ কণ্ডলীৰ কথাটো আমাৰ শংকৰদেৱেও কৈ গৈছে যে পূৰ্বকবি অপ্ৰমাদী মাধৱ কণ্ডলী আদি পদে বিৰচিলা ৰাম কথা হস্তিল দেখিয়ালে সখাজনৰ ফাৰে মাৰ্গ মোৰ ভৈল তেহনৈ অৱস্থা।
শঙ্করদেব মহাপুরুষ শঙ্করদেবের স্বীকৃতি দিয়ে যাওয়া মাধব কন্দলিয়ে এখেতে কোয়ার দরে এদিনতে সেইখন পড়ি বা কারোবার কিনা টানত পড়ি করা নাই মহামাণিক্য মহামাণিক্য সেইগারী এগারী জনজাতীয় রজা আছে মহামাণিক্য জনজাতীয় রজাজনের পৃষ্ঠপোষকতা পাই রামর রামায়ণ অনুবাদ করেছে মানে বুঝা গেল যে সেই রজাগিয়ে তেনেকা এখন শাসন যন্ত্রের কথা বিচারিছে যে পলিটিটো কেনেকুৱা হব রাজ্যর বিচার ব্যবস্থা কেনেকুৱা হব ধর্মের কারণে মহামাণিক্য সমগ্র দেশের বৈদিক পণ্ডিত সকলক নিমন্ত্রণও করে আনিছিল সেটা করেছিল আর নয় আপনি যদি কেবল রামায়ণখন অনুবাদ করার কারণে এখেতক পৃষ্ঠপোষকতা কেউ আগবালে কারণ রজাই কেতিয়াও অকারণত কাম নকরে সদায় একটা স্বার্থ থাকে মহামাণিক্য দেখিলে যে হাতত একটা মডেলিটিস নাই কেনেকে রাজ্যখন শাসিত হব প্রজার উপর কর কেনেকুৱা হব শাসন ব্যবস্থা কেনেকুৱা হব বিচার ব্যবস্থা কেনেকুৱা তার কারণে একটা একটা মডেলিটিস লাগে আর সেই কারণে সেইখানে পাবর কারণে আমার মাধব কন্দলীক পৃষ্ঠপোষকতা আগবাইছিল মাধব কন্দলিয়ে যেটা রচনা করে রামায়ণখন তেতিয়া কৈছে যে আমার বাল্মীকিয়ে যেটা রামায়ণখন রচনা করেছে বৈদ্য পদ্য ছন্দে করেছে কিন্তু মই হলে কি করছো মোট নিজের বিচার বুদ্ধিমতে যেখানে জানিছো তাতে কতবা লম্বা করছো কতবা বধাই দিছো দি মই ইয়ার যেটা মানুষের ব্যবহার সেই কথাটা দিবলে চেষ্টা করছো আর তেতিয়াহে মানুষে গ্রহণ করেছে অর্থাৎ মানুষে গ্রহণ করব কেতিয়া যেটা মানুষে ভাবে যে ও এই কথাটা তখন আমি জানো এনেকে বলে যে চিত্র এখন প্রতিফলিত হয় গল্প এটার প্রতিফলিত হয় তো সেই গল্পটা জনপ্রিয় হয় গতিকে মাধব কন্দলিয়ে সেই সময়ের জনসাধারণের মাজত চলি থাকা এই ধরনের রামকথার কথা জানিছিল সেই কারণে তাকে কৈছে আৰু এটা ইন্টারেস্টিং কথা হৈছে কি মাধব কন্দলিয়ের রচনাত আজি যেটা আমার অযোধ্যাত জয় জয় ময় ময় বা দীপাবলীর পরিবেশ হয়েছে মাধব কন্দলির রচনাতো কিন্তু সেই কথাটা আছে কৈছে চাব দেই মানে যেতিয়া রাম আহিছে তেতিয়া অযোধ্যা নগরীখনের বর্ণনা কেনেকে দিছে কৈছে হাসো হাসো করে পুরী অযোধ্যা সম্প্রতি নৃত্য গীত বাদ্য যেন দেখি অমরাবতী মানে এনে ধরনের সজোয়াইছে যে নৃত্যের অমরাবতীখনে অযোধ্যা হয়ে পড়েছে এই ধরনের আমার লোকজীবনত সুমাই পড়া বস্তুখিনিকে মাধব কন্দলী আনিলে শঙ্করদেবেও আনিলে আর চাব শঙ্করদেবে এখেতে কোৱাৰ দৰে যদিও কৃষ্ণ ভক্তি ভক্তির কথা আছে আর বিষ্ণু আর রাম কৃষ্ণ আর রাম একাত্ম অভেদ্যত হয়েছে সেইকারণে শঙ্করদেবে যে আমার হেরি লিখে বরগীত লিখে প্রথম বরগীত তো লিখেছে কি মন মেরি রামচরণ এহে লাগু মন মেরি রামচরণ এহে লাগু প্রথম বরগীত প্রথম বরগীত আর তেনেকে আমার মাধবদেবেও প্রায় আটটা বরগীত রামেরে আরম্ভ করেছে যে রাম গোসাই করুহ গুহারি রামক বাণী জপহু মন ভাই রাম তেরি চরণ কমলে রতি লাগো রাম পরম ধন চিন্তহু মন ভাই এনে ধরনের কেবল রাম 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 শব্দটো আছে আনকি শঙ্করদেবর মন মেরি তার বাহিরেও কৈছে কি মন আয়ুক্ষণে ক্ষণে তুতে দেখি প্রাণ কোনো দিন আসুতে মহাকাল অজগরে গিলে জান তিলেকে মরণ মিলে মন নিশ্চয় পতন কায়াত ভাই রাম ভজ তেজি মায়া অর্থাৎ রাম এই শব্দটোয়ে আমার এই যোশিয়া কোয়ার নিচিনাকে ই জনসাধারণের মাজত এনেকে সুমাই গৈছিল আর এতিয়াও গৈছে যে ওম বুলিলে যেনেকে আমি শান্তির সময়ত দুঃখর সময়ত ভালর লগার সময়ত বেয়ার সময়ত ওম শব্দটো করে শান্তি হোক বা কিবা হোক ওম শব্দটো উচ্চারণ করে ওমর শব্দটোর যে শক্তি যেটা বুৎপত্তি যেটা পরিভাষা যেটা তার অর্থর মানে ফিল্ড পরিসীমা আমার সর্বসাধারণের কারণে রাম শব্দটোয়ে সেই সমগ্র সামগ্রিকভাবে গোটেই সমাজখনক আগুরি রাখিছে একটাই বিষয় আজি গৌরবোজ্জ্বলখন আপনিও নিজে দীঘলীয়া এই প্রতিষ্ঠার সংগ্রাম দেখিছে বাবরের দিনের কংগ্রেসের শাসন চলালৈকে এই রাম মন্দির উদ্ধারের নামত যিসকলে প্রাণ আহুতি দিছে তেখেতসকলক আজি আমি শ্রদ্ধারে সুঁৱৰিছো আর সবতকে ডাঙর কথাটো এইটোৱে হৈছে যে রাম আসলতে আধ্যাত্মিকভাবে আমি যিমান চিন্তা চর্চা করব পাৰো সিমানে আমি তেওঁ সাংস্কৃতিকভাবে তেওঁর কথা চিন্তা চর্চা করব পাৰো রামক আমি ইয়াত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলোৱে সংস্কৃতির স্বরূপ বুলি সকলোৱে মানি লব পাৰে বিনা দ্বিধায় মানি লব পাৰে কারণ রাম অবতারটোত ভগবানে
এনেকুৱা ধৰণৰ কিছু নিদৰ্শন দাঙি ধৰিছে যিবিলাকে পৰৱৰ্তী পৰ্যায়ত নিজৰ ঘৰখন নিজৰ দেশখন নিজৰ জাতিটোক সুৰক্ষা দিয়া বা সেই জাতিটোক খজোৱাৰ ক্ষেত্ৰত এক বিশেষ মাত্ৰা প্ৰদান কৰিছে গতিকে কেৱল আধ্যাত্মিক দিশেৰে আমাৰ ওপৰৰ বক্তা দুয়োগৰাকী মোৰ শ্ৰদ্ধাৰ শৰ্মাদা আৰু অধিকাৰী ছাৰ তেখেতসকলে যিধৰণে কৈছে বা আজি গোটেই বিদ্বত সমাজত যিধৰণে আজি এই ৰাম মন্দিৰ প্ৰতি প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ যি ভব্য অনুষ্ঠানৰ কথা আলোচনা হৈ আছে আলোকপাত হৈ আছে সকলোৱে একেধৰণে কথা কৈ আছে আৰু গতিকে ইয়াৰ ক্ষেত্ৰত আমি আজি প্ৰতিগৰাকী ইছলাম আজি প্ৰতিগৰাকী খ্ৰীষ্টিয়ান বা বিভিন্ন পাৰ্চী ইৰাণী যিমান যি আছে সকলোৱে ৰামক আদৰ্শ পুৰুষ হিচাপে মানি ল'ব পাৰে বিনা দ্বিধাই মানি ল'ব পাৰে কাৰণ ৰাম আদৰ্শৰ নিদৰ্শন ৰাম ভাৰতীয় সংস্কৃতি যদি আমি ভাৰতীয় সংস্কৃতি বুলি কৈছোঁ বিশ্বৰ মানৱ সংস্কৃতিৰ কাৰণে আদৰ্শৰ এক নিদৰ্শন ৰামৰ প্ৰতিটো বিচাৰ প্ৰতিটো বিশ্লেষণ ৰামৰ প্ৰতিটো সিদ্ধান্ত শ্ৰীৰামৰ প্ৰতিটো আচাৰ আচাৰৰ সকলো বস্তু আমি এটা তুংগত ৰাখিব পাৰোঁ তাৰোপৰি আধ্যাত্মিক দিশত আজি বহুতে কিছু কথা আমি আমাৰ কৰ্ণগোচৰ ধৰ্ম বেলেগ হ'লেও ৰামক কেনেকৈ ৰাখিব পাৰি আদৰ্শ লেখীয়া সুন্দৰ উদাহৰণ সুন্দৰ সুন্দৰ উদাহৰণ তেওঁলোকৰ ধৰ্ম ইছলাম মৰ্যাদা কিন্তু সংস্কৃতি ৰাম গতিকে এই কথাখিনিৰ লগতে আধ্যাত্মিক দিশতো কিমান গভীৰলৈ ৰামৰ দখল আছে এই কথাটো ৰাম নাম আজি আপুনি ৰাম নাম কৈছে মই ৰাম নাম কৈছোঁ আমি এটা পবিত্ৰ ভাৱত ৰাম নাম কৈছোঁ এইটো এটা বেলেগ কথা আনকি আধ্যাত্মিক দিশত মহাপুৰুষ শংকৰদেৱে বিশ্লেষণ কৰিছিলে যে সেই ৰাম ৰাৱণৰ যিখন যুদ্ধ হৈছিল তাত যিসকল অসুৰ আছিল তেওঁলোকে চিধাই বৈকুণ্ঠ পাইছিলে কিয় তেওঁলোকে ৰামক মাৰিবলৈ বিচাৰি ফুৰিছিল ৰাম কত ৰামক মাৰিবলৈ বিচাৰি ফুৰিছিল আৰু ৰাম ৰাম কৰি থাকোঁতে তেওঁলোকৰ শত্ৰুপক্ষৰ পাণত বা কিবা তেওঁলোকৰ মৃত্যু হৈছিল ৰাম নাম মৰাৰ সময়ত লৈছিল কাৰণে তেওঁলোকে বৈকুণ্ঠ পাইছে এবাৰ ৰাম নাম ল'লে কোটি কোটি পাপ দাহন হয় বুলি শংকৰদেৱ মহাপুৰুষ গুৰুজনাই লিখি থৈ গৈছে ৰাম নাম জগত উদ্ধাৰ কৰে বুলি লিখি থৈ গৈছে সুন্দৰকৈ আনকি গুণমালা হৰি হৰি ৰাম হৰি হৰি ৰাম এই গুণমালা আৰম্ভ হৈছে গুণমালা অপূৰ্ব সৃষ্টি মহাপুৰুষ শংকৰদেৱৰ অন্যতম সৃষ্টি গতিকে এই সৃষ্টিত যেতিয়া ৰাম নামে স্থান পাইছে আমি নিত্য প্ৰসংগ কৰোঁ নিত্য প্ৰসংগ যেতিয়া সামৰিব লাগে কমেও 16 বাৰ আমি ৰাম 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 কৰি সামৰিব লাগে গতিকে আমাৰ সনাতন সংস্কৃতিৰ লগত ৰাম আমি কৃষ্ণ ভক্তি কৰোঁ ৰাম আৰু কৃষ্ণ দুয়োটাকে মহাপুৰুষ শংকৰদেৱে লৈছে ৰামকৃষ্ণ 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 ৰাম ৰামতে ৰমহো অবিৰাম এই ধৰণৰ কথাবিলাক আমাক গুণমালা ঘোষা কীৰ্তন ভক্তি ৰত্নাকৰ বিভিন্ন শাস্ত্ৰত নিদৰ্শন দি থৈ গৈছে সৃষ্টি কৰি থৈ গৈছে গতিকে সাংস্কৃতিকভাৱে আমি খুব চহকী ৰাম যিটো আমাৰ আদৰ্শ পুৰুষ সেইটো সাংস্কৃতিকভাৱে আমি ইমান চহকী যে বিশ্বক নেতৃত্ব দিব পাৰে ৰাম চৰিত্ৰটোৰে হয় নিশ্চিতভাৱে পোনপ্ৰথমতে মই আজি এই মঞ্চৰ পৰা আজি এই পবিত্ৰ ক্ষণত ভাৰতবৰ্ষৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক অন্তৰেৰে আন্তৰিকতাৰে মই কৃতজ্ঞতা স্বীকাৰ কৰিছোঁ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ কাৰণ 22 জানুৱাৰীৰ দিনটো ভাৰতবৰ্ষৰ ইতিহাসত বা ভাৰতবৰ্ষৰ বাবে বা ভাৰতৰ কেৱল ভাৰতীয়সকলৰ বাবেই নহয় সমগ্ৰ বিশ্বতে বসবাস কৰি থকা হিন্দু ধৰ্মাৱলম্বী সনাতনীসকলৰ বাবে তেওঁলোকে আজি সুদীৰ্ঘ 500 বা 550 বছৰে তেওঁলোকে অধীৰ আগ্ৰহেৰে অপেক্ষাৰত হৈ আছিল নয়ন জুৰি তেওঁলোকে ৰৈ আছে কাৰণ ভাৰতবৰ্ষৰ সংস্কৃতিৰ ওপৰত যি আক্ৰমণ কৰা হৈছিল ভাৰতবৰ্ষৰ সনাতনীসকলৰ মন মগজুত তেওঁলোকৰ মানসিকতাত তেওঁলোকৰ মনত যি কষ্ট দিয়া হৈছিল তেওঁলোকৰ অনুভূতি তেওঁলোকৰ আৱেগৰ ওপৰত যি মনোকষ্ট দিয়া হৈছিল যি প্ৰহাৰ কৰা হৈছিল যি আঘাত হানা হৈছিল ভাৰতবৰ্ষৰ সভ্যতা সংস্কৃতিৰ ওপৰত যি আগ্ৰাসন চলিছিল আৰু ভাৰতবৰ্ষক এক প্ৰকাৰে সাংস্কৃতিকভাৱে ধৰ্ষণ কৰা হৈছিল ইণ্ডিয়া ৱাজ কালচাৰেলি ৰেপড আৰু এই কথাবোৰ ইতিহাসত লিপিবদ্ধ হৈ আছে ইতিহাস ইয়াৰ সাক্ষী হৈ আছে ইট ইজ নট এট অল এ ডিবেটেবল মেটাৰ গতিকে আজি ভাৰতবৰ্ষত 22 জানুৱাৰীৰ দিনটোত কেৱল ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাই নহয় আজি ভাৰতীয়ত্বৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'বলৈ গৈ আছে ভাৰতবৰ্ষৰ ৰৌদ্ৰোজ্জ্বল ইতিহাসৰ আজি পুনৰ সংস্থাপন হ'বলৈ গৈ আছে ভাৰতবৰ্ষৰ সভ্যতা সংস্কৃতি আজি পুনৰ নিৰ্মাণ হ'বলৈ গৈ আছে বা পূৰ্ণাংগতা পাবলৈ গৈ আছে গতিকে ভাৰতবৰ্ষৰ সামাজিক আধ্যাত্মিক আৰু ধাৰ্মিক জীৱনত আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যি ৰাজনৈতিক পৰিক্ৰমাৰ স্বৰ্ণীল পৃষ্ঠাত এই দিনটো আচলতে সোণালী আখৰেৰে খোদিত হৈ ৰ'ব এইখিনিতে আপুনি এটা প্ৰশ্ন সুধিছিলে যে ৰামৰ নামত যিটো আলোড়ন
বা ৰামৰ নামত যিটো উদযাপন এই উদযাপনৰ প্ৰাসংগিকতা কি আসলে ৰাম শব্দটোৰ লগত ভাৰতত্ব আৰু ভাৰতীয়ত্বৰ বিষয়টো বা ভাৰতীয়ত্বৰ আভাসটো সংপৃক্ত হৈ আছে কাৰণ ৰামেই হৈছে ৰাম মানে বা ৰামৰ অৰ্থই হৈছে ৰমন্তে ইতি ৰাম ৰাম হৈছে হেতু শব্দ যিটো বা ৰাম ৰম্য ধাতুৰে যি নিৰ্মিত যি সুন্দৰ সুপ্ৰতিভ আৰু যি দৃষ্টিনন্দন য'ত সুস্থিৰতা আছে য'ত স্থায়িত্ব আছে য'ত শৃংখলাবদ্ধতা আছে য'ত সম্ভ্ৰমবোধ আছে গতিকে ৰাম শব্দটোৰ লগত বা ৰামৰ ষোল্লটা গুণৰ লগত ভাৰতবৰ্ষৰ দৰ্শন আদৰ্শ ভাৰতবৰ্ষৰ ভাৱাদৰ্শন তাত একাত্ম হৈ আছে সংপৃক্ত হৈ আছে আৰু সেইবাবেই মই ক'ব বিচাৰিছোঁ যে ভাৰতবৰ্ষই বিশ্বৰ একমাত্ৰ দেশ যিটো দেশে আন এখন দেশৰ ওপৰত আজিলৈকে আক্ৰমণ চলোৱা নাই আন এটা সংস্কৃতিৰ ওপৰত আগ্ৰাসন চলোৱা নাই আৰু ভাৰতবৰ্ষই সেইখন দেশ যিটো দেশত সকলো ধৰ্ম বৰ্ণ ভাষা ভাষিক লোকে আজি শান্তিৰে বসবাস কৰি আছে আৰু বিশ্বৰ এটা শব্দ মই ক'ব বিচাৰিছো বিশ্বৰ সবাতোতকৈ শক্তিশালী গোটসমূহ UNSCয়ে হওক চাংঘাই কোঅপাৰেশ্যন অৰ্গেনাইজেশ্যনে হওক বা G20ৰ দৰে বিশ্বৰ সবাতোতকৈ শক্তিশালী গোটসমূহৰ অধ্যক্ষতা কৰিও ভাৰতবৰ্ষই আজি বিশ্বৰ শান্তিৰ কথা উল্লেখ কৰিছে বিশ্বৰ শান্তিৰ কথা